কাজ করতে না পারলে পদ থেকে সরে দাঁড়ান। দলীয় নেতৃত্বদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। বুধবার বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে দলীয় নেতৃত্বদের নিয়ে বৈঠকে একথা বলেন তিনি। ঘরে বসে রাজনীতি করবেন না, ঘর থেকে বেরিয়ে মানুষের জন্য কাজ করুন। না পারলে দায়িত্ব ছেড়ে দিন, নতুনদের জায়গা করে দিন। বুধবার দলীয় নেতৃত্বকে এমনই কড়া বার্তা দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। এদিন বনগাঁ নীলদর্পণ প্রেক্ষাগৃহে সংগঠনের পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। সেই সভাতে উপস্থিত ছিলেন জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব। সেখানেই দলীয় নেতৃত্বের উদ্দেশ্যে জেলা সভাপতি বলেন, যেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারাদিন কাজ করছেন, সেখানে আপনারা ঘরে বসে থাকবেন না, বাইরে বেরিয়ে কাজ করুন, না হলে সরে যান। এদিনের সভায় উপস্থিত ছিলেন বনগাঁ, বাগদা, গাইঘাটা, স্বরূপনগর ব্লকের নেতৃত্ব। বনগাঁ সাংগঠনিক জেলায় প্রত্যেকটা বিধানসভা, এই পাঁচটা বিধানসভা থেকে সর্বস্তরের আমাদের যারা দায়িত্বশীল ব্লক টাউনের সভাপতি, অঞ্চল সভাপতি, নির্বাচিত প্রতিনিধি, জেলা পরিষদ, বিধায়ক থেকে শুরু করে সবাই, বিভিন্ন শাখা সংগঠন সবাই এসছেন। একটা নতুনত্ব দেখলাম যে বনগাঁর সাংগঠনিক মিটিংয়ে একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস, আলাদা একটা উৎসাহ উদ্দীপনা সমস্ত নেতৃত্বের মধ্যে খুঁজে পাওয়া গেছে। সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, যেটা আমাদের সেনাপতি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত বলছেন, সেটা কিন্তু সরাসরি বুথ লেভেলের কর্মীদের কাছে যাচ্ছে। অর্থাৎ এখানে স্বজন পোষণের কোনো জায়গা নেই, এখানে দুর্নীতির কোনো জায়গা নেই। যারা পার্টিতে কাজ করবেন, সার্ভিস দিচ্ছেন, তারা জায়গা পাবেন। এইটার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের ওপরে আমরা যেটা বুঝছি, যে নেতৃত্বরা আগে একটু অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ছিল, তারা এখন উজ্জীবিত হয়েছে, যার ফলাফলটা আমরা বনগাঁ সাংগঠনিক ক্ষেত্র আমরা খুঁজে পেয়েছি। আমার যেটা মনে হয় যে এই সাংগঠনিক জেলায় সবকটা গ্রাম পঞ্চায়েত, সবকটা পঞ্চায়েত সমিতি, সবকটা জেলা পরিষদ আমরা তৃণমূল কংগ্রেস এককভাবে পাবো। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য এদিনের সভাতে উপস্থিত ছিলেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, সকল নেতৃত্বকে বুথে বুথে ঘুরতে হবে, মানুষের অভিযোগের কথা শুনতে হবে, পাশাপাশি আগামী 10 দিন কেন্দ্রীয় সরকারের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদে সামিল হতে নেতাকর্মীদের নির্দেশ দেন। দলীয় কোন্দল প্রসঙ্গে প্রশ্ন করা হলে সভাপতি বলেন, আমি দায়িত্ব নিয়েই বলেছিলাম 48 ঘন্টার মধ্যে সব কোন্দল মিটে যাবে, এদিনের সভা সেটা প্রমাণ করেছে। আগামী 10 দিনের মধ্যে প্রতিটি বুথে, বুথ স্তরে যারা পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা রয়েছেন, সেই বুথে যেয়ে বসে, বুথে বুথে বসে মানুষের কথা শুনতে হবে, কাজ করতে যেয়ে কী অসুবিধা হয়েছে এবং আগামী কী কাজ বাকি আছে সেইগুলো তুলে আনতে হবে, এই বার্তাটা আমি দিয়েছি। এবং আগামী 1 সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারে যেভাবে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি করে বাড়ছে, গ্যাসের দাম বেড়েছে, ভোজ্য তেলের দাম বেড়েছে এবং মানুষের সংসার চালানোর কষ্ট দেয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের ভ্রূক্ষেপ নেই। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের প্রতিটি ব্লকে ব্লকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে, যে আমাদের বিক্ষোভ সমাজ সভা চলবে। আর আমরা যারা দায়িত্বে আছি, তারা যদি মনে করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায় সব করে দেবেন আর আমরা ঘরে বসে থেকে তার সুফল পাবো, এটা হবে না। তাদেরকেও বলেছি মাঠে নামতে হবে, মানুষের পাশে থাকতে হবে, যদি না তাদের অসুবিধা থাকে তাহলে তারা সরে যাবে, নতুন লোককে জায়গা করে দিতে হবে। প্রথম যেদিনকে দায়িত্ব আপনারা দেখে আমার কাছে এসেছি না, 48 ঘন্টা টাইম নিয়েছিলাম, আমি বোধহয় 40 ঘন্টার আগেই ব্যাপারটাকে মিটিয়েছি এবং যতটুকু আজ বাকি ছিল, এটা একটা ইতিহাস যে বনগাঁ মহকুমা জুড়ে সমস্ত নেতৃত্ব আজকের এই সবাই বক্তব্য রেখেছেন, সবাই বসেছেন, থেকেছেন। তৃণমূলের এই সভা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, বলার কথা বলতে হয় তাই এরা বলে। বনগাঁতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে। যে জল, জল ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, এই যে মাছ বাঁচবে না, তেমন এটা গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া বাঁচবে না। তার কারণ, অতএব বিশ্বজিৎ দাস যাই বলুক, গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে এবং চরম আকারে আছে।
সব্যসাচী ভট্টাচার্য ও সোমনাথ দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।